আসসালামু আলাইকুম এনটিভি টিভি টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ঈদ মোবারক আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপিত হবে আমাদের প্রথম ঘোষণা ছিল যে দেশে চাঁদ দেখা যায়নি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন পরবর্তীতে আবার তিনি বলেছেন যে আসলে দেশে চাঁদ দেখা গেছে সুতরাং আগামীকাল ঈদ এ এন টিভি টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি ঈদ উল ঈদ মোবারক আমরা আগামীকাল সবাই সকালে উঠে নামাজ পড়ব এবং ঈদ উদযাপন করব তো আমাদের আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে আপনারা যারা যে যেখানে আছেন সকলেই ভালো থাকবেন এবং আগামীকাল সকলে মিলে আমরা নামাজ পড়তে যাব এবং আগামীকাল ঈদ হচ্ছে সুতরাং এএন টিভি ফোর ডট পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক পাশাপাশি এ টিভি এক্সপ্রেস বিডির পক্ষ থেকেও আবারও দেশবাসীকে আহ ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ